ফালতু কথা আমাকে না বলে নাই, আগে ওই ভাইকে জিজ্ঞেস করে আসো ম্যান্ডির বাড়িটা কার, ভাইয়ের না ম্যান্ডির, জিজ্ঞেস করে আসো। ম্যান্ডি বারবার বলেছে ভাই এই বাড়িটা তোমার। কি আমার বাড়িতে কোনো ক্যামেরাম্যান আসবে জাস্ট ফর ভিডিও শ্যুটের জন্য বা জাস্ট ফর আমাদের স্ক্রিপ্ট লিখবে বা আমার ভিডিও আমার আমার আমি কোনো কিছু ক্যামেরাম্যান রেখেছি আমার শুধু শ্যুট করার জন্যে, তাকে বলবো এই বাড়িটা কার, বলো আমার, বলো ভাই ভাই বলো বাড়িটা কার। আমরা চরিত্রের দিকে আঙুল তুলছে ভাই, এবার তোমার ম্যান্ডি দিদির বাড়িটা কার বলো, তোমার বলো, এই ভাই বলো। হ্যাঁ সকালবেলায় ঢুকবা, সারাদিন থাকবা, লুচি মাংস কষা কষা সব খাবা, খেয়ে দে সেই মাঝ রাতে মানে রাত 10টা 11টা 12টা যাবা, তার মধ্যে তো আমাদের সৌম্যেনে ভীষণ পেটে ব্যথা, 80টা করে প্রচণ্ড পেটে ব্যথা আলসার না, তার ভিতরে দেখো কালকে ওই লুচি আর কষা মাংস খাইছে ছেলেটা আমার, গেল এইবার এই মা মেয়ে প্ল্যান করে জামাইটার পেটের রোগটা না বাড়িয়ে দেয়, কারণ ওইদিকে ক্যান্সারের বুড়োটাকে সরিয়ে দিলে বুড়ির সুবিধা হতো কিন্তু বুড়ি হাতে নাতে ধরা পড়েছে, এবার আমাদের জামাতার, এই যে জামাই তোমার কিন্তু খাতরা, তুমি রেড জোনে আছো, তুমি খাবার আগে দেখে শুনে খাবে, এদের কোনো ভরসা নাই, এখন মা মেয়ে দেখেছো লুচি যে ছেলে ড্রাই ফ্রুট লঙ্কা ছাড়া খাবার খায় কষা মাংস আর লুচি দিয়েছে, দুটোই পেটের পক্ষে ক্ষতিকারক। ইস আমাদের এই ম্যান্ডি ম্যান্ডি আর এই ভাইয়ের জন্য আমাদের এই জামাইকে ঠিক রাখবে না, না না নো জামাই শিব ঠাকুর তুমি দেখে শুনে খাও, শুধু দুধ খাও গঙ্গা জল খাও, স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলেছি বহুত বলেছি খিস্তিও মেরে ফেলেছি প্লিজ। আমি না একটুখানি ভিডিওর ভেতরে একটুখানি রাগে মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাজে গালাগালি দিয়ে ফেলেছি, তবে বাজে গালাগালি দেওয়ার জন্য কিছু ভিউয়ার্স দেয় এমন এমন কমেন্ট লিখে আমাকে লিখেছে এমন বাজে একটা কমেন্ট যে নিজের যার চরিত্রে ঠিক নেই সে অন্যের চরিত্রে, আমার চরিত্রে ঠিক আছে কি নেই সেটা আমি পাবলিকলি এখনও বলিনি, বুঝেছ যে বলেছ তাকে বলছি আমার চরিত্রটা কি আছে না আছে, আমি কোনো অসুস্থ স্বামীকে ফেলে প্রেমিকের কাছে চলে যাইনি আর প্রেমিকের মৃত্যুর পর এক মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে সিংহাসন ঘষে পরিষ্কার করে ফুলচন্দন দিয়ে পুজো দিইনি, বোয়াল মাছের জলও খাইনি, বুঝেছো যদি ভালোবাসবো কর্তব্য আর ভালোবাসা দুটো আলাদা, কর্তব্য আর ভালোবাসা, যখন আমার হাজব্যান্ডের শরীর খারাপ হবে তখন সমস্ত দিক বন্ধ থাকবে, সবার আগে আমার হাজব্যান্ড তার শরীর ভালো মন্দ সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার, মাঝপথে ফেলে দিয়ে প্রেমিকের সঙ্গে চুমুন করতে যাওয়ার নয়, ওকে। আরেকটা কথা বলি, তোমার হচ্ছে যখন ম্যান্ডি যে আমাদের সেকেন্ড কাকুর কাছে যখন কাকিমা ছিল তখন ব্যাগ বুঝাই করে করে বাজার আনতো, ব্যাগ বুঝাই করে এমন ব্যাগে বুঝাই করে বাজার আনতো যে মানুষটা কোথাও দাঁড়াতে পারতো না। হ্যাঁ তোমাদের একটা এমন ভিডিও দেখাবো, এবং মেয়ে যদি একটা চায় তো মেয়েকে চারটে এনে দিত, তখন থেকে ওই বুড়ো ওই সেকেন্ড কাকু রক্ত চুষে, এবার আমি রক্ত চুষা কেন কথাটা বলবো, রক্ত চুষে আমাদের নাতনি নাতি জামাই সবার মন আর পেট ভরিয়েছে, আমাদের কাকিমা আদরে সতী সাবিত্রীর কাকিমা, ফুলের মতো পবিত্র কাকিমা, সেই কাকিমা কিন্তু কাকুকে ডিভোর্স দেয়নি কিন্তু থেকেছে, লিভিং করেছে অন্য পুরুষের সাথে, সেটা লিভিং করা কোনো পাপের নয়, তার সঙ্গে থাকাটাও কোনো পাপের নয়, তার জীবন সে তার মতো বাঁচতেই পারে, কিন্তু একটা মানুষকে ছাড়ার টাইমিংটা ঠিক রাখা উচিত ছিল। দ্বিতীয়ত যেই মানুষটার কাছে ভালোবাসার টানে চলে যাওয়ার পর সেই মানুষটার মৃত্যুর পরেও একটা টাইমিংয়ের ঠিক রাখা ছিল। আজকে আমি বলতে বাধ্য হব আমাদের সেকেন্ড কাকুর মৃত্যুর জন্য আমাদের কাকিমা দায়ী, কারণ কাকিমা ওই যে ধার দেনা করেছে না যেটা কাকু বলেছে ওটা একদম ঠিক, ওই কাকু প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছিলো, একদম কাকিমা যে কথাটা বললো না মিথ্যা কথা, ওই কাকিমা মেয়ে আর নাতনি আর জামাইকে খাওয়ানোর জন্যে ব্যাগ বুঝাই করে করে যে বাজারগুলো করে এনে দিতে, তারপরে এটা দাও ওটা দাও সেটা দাও সব টাকা পয়সা চুষে নিয়ে, আমাদের কাকু অত স্ট্রিক্ট থাকার পরও কাকুর কাছ থেকে যেভাবে চুষেছে তাহলে এই লোক তো খোলা, এই লোক তো মন খুলে দিয়েছে, তাহলে এই লোকের লোকের কেমন চুষে নিয়ে মেয়ের কাছে এনে রেখেছে। এবার যদি এই রকম জামাই যে জামাই শাশুড়ির নোংরামিকে প্রশ্রয় দেয়, শ্বশুরের নোংরামিকে প্রশ্রয় দেয়, যদি বউয়ের নোংরামিকে প্রশ্রয় দেয়, তাহলে কি এই রকম স্বামী ছেড়ে কেউ বাইরে যাবে পালাবে তোমরা বলো তো? তাহলে আমাদের ম্যান্ডি ঘরে বসেই যদি মায়ের পাহারাতে মায়ের সংরক্ষণে মায়ের সংস্পর্শে থেকে মেয়ে যদি ঘরে বসেই সব রকম প্রেম পীড়িত করে তাহলে কি বাইরের লোকের ধরা সম্ভব না? এই জামাই মেয়ে না এই জামাই কুড়ে জামাই মেয়েকে তাড়িয়ে দেবে শাশুড়িকে তাড়িয়ে দেবে বলো? শাশুড়ির এই কেচ্ছা শোনার পরও মেয়ে জামাই শাশুড়ি কী সুন্দর সংসার করছে বলো তো? ব্যাগভর্তি বাজার করে আনছে, গলা নলা কী সুন্দর রান্না বান্না, লুচি সাদা সাদা লুচি, নাতি নাতনির যত্ন, মা সেই পুরনো মায় ফেরত এসেছে শাড়ি পরা মা, কত সুন্দর লাগছে না? যদি আজকে এই গল্পটা ওরা ওয়াইটিতে না আসতো তাহলে এই কাকিমার এই রূপ আমরা কোনোদিন জানতাম কি না বুঝতে পারতাম? তাহলে ম্যান্ডির চরিত্র নিয়েও কেউ কথা বলতো না, আসতো না, আসতো না।
ম্যান্ডি এই প্রসঙ্গগুলোই কোনোদিন উঠত না, কারণ প্রসঙ্গগুলো উঠে আসছে যেখানে ম্যান্ডি ক্লাস 8 থেকেই প্রেম করছে, বরকে পাশে রেখেছে, আবার তিন চারটে বয়ফ্রেন্ডও রেখেছে। যখন ওই বয়ফ্রেন্ডরা দাগা দিত, তখন আমাদের জামাইয়ের সঙ্গে মাঝরাতে কুটকুট কুটকুট করে ফোন করে কথা হচ্ছে। আমি ফালতু কথা বলি না, সব ওরা ওদের ভিডিওতে বলেছে। চলো অত ভাটনা বকে আমাদের কাকিমা কী করে ওই কাকুর কাছ থেকে ব্যাগ 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 বাজার করে আমি তো ধার দেনা করি, আমাদের কাকুকে কী করে ডুবিয়ে মারিয়েছে, মেরে ফেলেছে, সেই তোমাদের সেই ভিডিও ক্লিপস দেখাবো। তার কিছু জিনিস দেখাবো যে আমাদের কাকুকে কী করে এরা মা মেয়ে চুষে খেয়েছে, আর কাকু মার্কেটে পুরো ধার দেনায় জড়িত। যেই সময় কাকিমা সব চুষে খেয়ে নিয়ে ছেলে চলে এসেছে, সেই সময় সে কাকু সেই ইয়ে নিতে না পেরে, তাই লাইক করো আগে না বুকে ভাঁট, লেট স্টার্ট। তোমরা দেখো, তোমরা বিচার করো, এই মেয়ে মাকে খাওয়াতে হবে না, মায়ের যথেষ্ট আছে। এই মেয়ে বাবাকেও খাওয়াচ্ছে না, বাবারও যথেষ্ট আছে। এই মেয়ে হচ্ছে মা বাবার সমস্ত কিছু নিজের অ্যাকাউন্টে আছে, যেটা তুলে মা বাবার মধ্যেই বিলাবে, বুঝেছ? ওর চরিত্র এত আর ওর টাকা এত যে আগের দিন চিকেন রান্না করে পরের দিন চিকেনের বাটি ধোয়া জল দিয়ে সোয়াবিন বা ডিম রান্না করতো, সে এত মহান আমাদের ভাইকে 3,000-4,500 টাকা দিয়ে ওই ব্রেসলেট দিচ্ছ। কারণ আসলে আমার ভাই ক্যামেরা করবে, তো ক্যামেরা করবে আর ওই ব্রেসলেট দেখবে আর দিদির কথা মনে পড়বে। চলো স্কিপ করো না ভিডিওটা, দেখো দেখার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আজকে আসবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জাস্ট তোমার থটসে যাবে ভিডিওটা, থটস আর আমাদের লাইফ স্টোরি, মানে আমার জীবন, মানে বিস্কুট আমরা কিরকম ফানি সারাদিন কাটাই সেটা জাস্ট সীমা শর্টসে যায়। চলো মনে হচ্ছে ঠিক চলে যাবে, তখন আমার খুব শোভা ছিল, দিদা আসার সাথে সাথে দিদার ব্যাগটা টেনে নিয়ে দিদার ব্যাগের মধ্যে কি কি আছে দেখতাম খুলে। তো তোমরা কারা কারা এই স্বভাবটা আছে তোমাদের, তারা কমেন্ট করে বলে দাও যে মা আসলে কিংবা দিদা আসলে সঙ্গে সঙ্গে ব্যাগটা টেনে নিয়ে ব্যাগের মধ্যে কি কি আছে দেখা স্বভাব। তো এই যে এখন ব্যাগ দুটো সার্চ হবে মার ব্যাগের মধ্যে কি কি আছে, ঠিক আছে চলো। আর এর মধ্যে মেয়ের জামা না, এর মধ্যে মেয়ের পয়লা বৈশাখের জামা, দেখো সে বেলঘরিয়া থেকে ছুটে এসেছে মেয়েকে পয়লা বৈশাখের জামা দেবে বলে। যাই হোক দাদা, তোমাদের কিছু দেখিয়ে নিই, তারপরে আমি বাদ বাকি জিনিসগুলো একা একা দেখবোগুলো তোমাদেরকে দেখাবো না। আমার এই রংটা বেশি পছন্দ হয়েছে, দেখো দারুণ রংটা, খুব সুন্দর হয়েছে। আর একদম আমি টেপচা মানতে বলেছিলাম, টেপচা মানিনি, ভালো জামা নিয়ে এসেছে। তা আবার এক সাইজ বড়, মানে এই জামা দুটো আমি এখন তুলেই রাখবো, কিছু করার নেই, নতুন আইটিটা কিনেছিল এটা আমি নিয়ে নিয়েছি। আমার নেভি ব্লু কালারের বাটি প্রিন্টের শখ মিটিয়ে নিলাম, এই দেখো। আর আমার মাকে ওই সাদা নাইটিটা দিয়ে দিলাম, মা দেখো জেগে আছে হালকা হালকা, ওই দেখো আমার কথা দেওয়া আছে, খুবই ঘুম হয়ে গেছে, এই দেখো, এই দেখো বল নেই, ওই এই নম্বরটা আমি এখনই পরে নেবো, কারণ যেহেতু বল লাগানো আছে বুঝতেই পারছো, আর ওয়েট করে লাভ নেই, আমি চেঞ্জ করছি এক্ষুনি, চেঞ্জ করে অবশ্যই তোমাদেরকে দেখাবো, সব ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, ঠিক আছে? আমি পরে দিই, তারপরে একবার না হয় পায়ে পরে তারপরে ডিজাইনটা দেখো, ঠিক আছে? আর আমার মা একটা সেরা গিফট, সেরা উপহার নিয়ে এসেছে, এটা মা মানে বললো যে জয়ীকে দিবি, আর যতদিন না জয়ীর এটা পরার মতো বয়স হচ্ছে বা বুদ্ধি হচ্ছে ততদিন তুই মাঝের মধ্যে পড়িস। তো আমাকে মা একটু চান্স দিয়েছে মাঝের মধ্যে পড়ার জন্য, তো এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখো। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে সবাই বলবে, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম। এখন মার্কেট গরম, অনেকে আমায় কমেন্টে লিখছে যে হ্যাঁ তুমি কি ম্যান এদের ছাড়া ভিডিও নেই নেই, যখন ডেলি ব্লগ দেওয়া হয় তখন তো দেখতে আসে, যখন অন্য কোনো ভিডিও দেওয়া সেখানে দেখতে যায়, মানুষ পছন্দ করে, এখন তো ওই ল্যাংরাদের ভিডিও কেউ দেখতে যায় না, এটা কেমন ট্রেন্ডিং, যখন যেটা বাদাম বাদাম কোচা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দাম দাম, আটা আটা টা ঢের টা টাং টাম 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 টের টা টাম 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 টের টা টাম 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 টাম। এছাড়া আছে গান আছে ইউটিউবে, এইগুলো হলো ট্রেন্ডিং। এখন আমাদের ম্যান্ডি হচ্ছে ট্রেন্ডিং, ম্যান্ডি তুমি বাজার একদম তত্তর 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 করে বাড়িয়ে দিয়েছো, শুধু একটু কাজ করেছো তোমার মায়ের ক্যারেক্টারটা বিক্রি করে। আরেকজন আমাকে কমেন্ট লিখেছে এক ক্যারেক্টারলেস আরেক ক্যারেক্টারে ইয়ে করছে, ক্যারেক্টারের বিচার যে কেন রে মাগি, যে লিখেছিস তাকে বলছি কেন রে মাগি,
আমি কি আমার বর ছেড়ে দিয়ে গিয়ে, অসুস্থ ক্যান্সারের বর ছেড়ে দিয়ে গিয়ে নাক নিয়ে ঘুরে বেড়াচ্ছি খনকি মগি? প্লিজ কানে হেডফোন দিও। হ্যাঁ কেন, সংসার রীতিমতো করি, সুস্থ অসুস্থ ভালো মন্দ ছেলে মেয়ে পড়াশোনা, এমনকি হাজবেন্ডের অসুস্থ 14 ভ্যালেন্টাইন্স ডেতে হসপিটালে মানে বরের ট্রিটমেন্ট, বরের শরীর সুস্থ সেগুলো করে কাটিয়েছি। কতটা জানিস বোকার চোতা, বোকার চুদিগুলো শুধু লোকের পোদের মধ্যে কাটি মারা না, কাটি যারা করেছে ওইদের ওদের নোংরাই ক্যারেক্টার ওইগুলো দেখতে বেশ ভালো লাগে না? মা ভাগ্নের সঙ্গে প্রেম, মানে মা হচ্ছে ভাগ্নির বন্ধুর সঙ্গে প্রেম মারাচ্ছে, হ্যাঁ বাবা ভাগ্নির লেপের তলায় কম্বলের তলায় পেছন দিয়ে ঢুকাচ্ছে, মেয়ে ক্লাস 8 থেকে প্রেম করে পড়াশোনার নাম করে হ্যাঁ নচল্লাবাজি করে বেরিয়েছে, তারপরে হাজারখানা পুরুষ চড়ানোর পর একটা মেধাপাড়া কুইরা ছেলে বিয়ে করেছে, যে কুইরে হচ্ছে কোনো কাজই করবে না, শুধু পেটে ব্যথা ব্যথা এরকম করে করে কাটিয়ে দেবে। হ্যাঁ বেশি কথা না, কান চাপড় গরম করে দেবো আজে বাজে কোনো কথা বললে। বেশ করি যে যেমন ক্যারেক্টার, আমি একটা ভালো গল্প বলেছি সেই ভালো গল্পটাকে ছিঁড়ে চিবড়ে টুকরো টুকরো করে তার বিকৃতি করে বিনাশ করে দিয়েছে, ওই আমাকে দেখেছ একটা উফ করতে করতে দেখেছ, এগুলো লাগে দম বলেছি। ও যদি ওটা করে, ও যদি মনে করে যে না ওটা ঠিক, ওটাও করে ঠিক করেছে, ক্যারেক্টারগুলো ওনারা মা বাবা সব তুলে বিক্রি করবে, আর যত কথা আমাদের না, যার দেখতে ইচ্ছে করবে না দেখবে না, যার মনে হবে এই ভিডিও এইরকম ধরনের ভিডিও দেখবো না দেখবে না, তোমরা এইসব ভিডিওগুলোই ক্লিক করো আর এইসব ভিডিওগুলোই যেন তোমাদের কাছে শো করে, অন্য ভিডিও দেখো। একবার একটুখানি ওই হরেকৃষ্ণ অষ্টম প্রহরের গান সার্চ করো, করে ওটাকে সিলেক্ট করো, ওটাকে সিলেক্ট করে দেখো, তারপরে দেখো তোমার কাছে অষ্টম প্রহরের কৃষ্ণ নামই আসছে। যে যেমন ভিডিও দেখবে তার সার্চ করতে আমি সেই ভিডিওই যাবে। আমার এখন পুরো লিস্ট ধরে ম্যান্ডির ভিডিওতে ভর্তি, আরে ম্যান্ডির ভিডিওগুলো দেখছি একদম 20 মিনিট 25 মিনিট 30 মিনিট, তাই তো দেখলাম ওর মা ব্যাগ ভর্তি আমার সেকেন্ড কাকুর সমস্ত পয়সা লুটে নিয়ে এসে মেয়েকে বাজার করে করে দিয়ে যাচ্ছে, দেখলাম তো নিজের চোখে, সেগুলো বলবো না ইউটিউবে না বলে এনে কাঁদবে কি করে? আমার জানো আমার সেকেন্ড কাকুর কাছ থেকে এত টাকা লুটে নিয়ে সেই ব্যাগ নিয়ে আমাদের ম্যান্ডির মা চলতে পারছে না, বেলঘড়িয়াতে ওরা ভাড়া থাকতো, কোথায় বেলঘড়িয়াতে, ওই জন্যই কাকু বলেছে ওরা দুদিন অন্তর ঘর পাল্টাতো, মানে কখনো বেলঘড়িয়ায় থাকতো, কারণ এখানে তো ওদের 11 মাসের করে এগ্রিমেন্ট হতো, কলকাতার আশেপাশে যেখানেই থাকবা তোমাদের এগ্রিমেন্ট 11 মাস করেই হবে, হয়তো কম বেশি ভাড়া যখনই যেখানে পেত 11 মাস করে থাকতো চলে যেত, 6 বছর না 7 বছর কলকাতাতেই এসে রয়েছে, তাহলে আশেপাশে এই দিকগুলোতেই রয়েছে, বেলঘড়িয়া থেকে ব্যাগ ভর্তি করে জিনিস মেয়ের জন্য নিয়ে এসছে। আমি কখনো মিথ্যে কথা কই না, বুঝেছো, মিছে কথা কওয়ার আমি মানুষ না, নিশ্চয়ই তোমাদের ভিডিও ক্লিপসটা ওই কারণে দেখিয়েছি, দেখো কিভাবে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসছে। আরে বাবা আমার কাকু ও সেকেন্ড কাকুকে লুটেছে এরা মা মিয়ে মিলে, তোমাদের বলছি তো তোমরা কানে কর্ণপাত করো না, কর্ণপাত অনেকেই করেছে অনেকেই, আর এই শুরু থেকে এই মা মেয়ের নোংরামিকে আমাদের জামাতা প্রশ্রয় দেয়, এবং প্রশ্রয় দেয় বলে বলেছে কি ও থাকবে একটা মানুষ শুয়ে বসে খাবে আর কি, ক্যামেরা ম্যামেরা ধরে দেবে মাঝে মাঝে আমার সঙ্গে শর্ট ভিডিওগুলো করবে, তখন তো যেমন সাধন সাথী চুমু এই খাবার ওই খাবার ওই খাবার ওই খাবার করে টিকটকে ভাইরাল হচ্ছে, সেই সময় দেখবা সেই সময় পুরোনো ঘরেও আমাদের এরা দুজনা মিলে ভালোই নাটক কীর্তন করেছে, ভালোই শর্ট ভিডিওগুলো করেছে, এখন তো আমার কাছে সব আসে, আমি বললাম না আমি ম্যান্ডি আমার কাছে কোনো কালেই প্রিয় ছিল না, ওকে দেখে আমি কিছু শিখিনি, আমার না ম্যান্ডি না মিথ্যে MSL এদেরকে কোনোদিনই পছন্দ হয়নি, MSLকে তো আমি ফেসবুক আইডি থেকেই রিজেক্ট করেছিলাম, আর ম্যান্ডিকে তো আমরা এই ইদানিংকালে মানে আমি দেখিনি ম্যান্ডির ওই নাকামো নাকামো কথাগুলো আমার পছন্দ হতো না, তারপরে ইদানিং এই যেসব ড্রামাডোলের জন্য যাওয়া দেখছি এখন দেখছি হ্যাঁ এরা শুধু মিথ্যা কথা বলা ছাড়া ছল চাতুরি করা ছাড়া কিচ্ছু করেনি ইউটিউবে কিচ্ছু না, আর তোমাদের ওই নাটকগুলোই দেখতে ভালো লেগেছে, বিছনা চাদর একটা ভাঁজ করছে সেটাও ঠিক করে ভাঁজ করতে জানে না, সকালবেলায় তোমাদের কি করবো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন বসে বসে ভাঁজ করছে, কি দেখতে ওর ব্লগে, এই এই দিক থেকে বলবো MSL এর ব্লগে কিছু না হোক পরিষ্কার কাজ টাজ না রান্নাঘর টান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মাজা ঘষা এগুলো তো তাও করতো, এই আমাদের ম্যান্ডি তো কিছুই করতো না পুরোটাই ভাওতাবাজির ওপর দিয়ে চলে যেত। হ্যাঁ কালকে আমার ওর শুধু একটাই কাহিনী ছিল খুব কষ্ট, আগের দিন আজকে চিকেন হয়েছে কালকে আমার রান্না নেই, চিকেন সোয়াবিন করবো বা ডিমের ঝোল করবো, চিকেনের বাটি ধোয়া জল দিয়ে হয়ে যাবে, চিকেন চিকেন একটু গন্ধ বেরোবে, সোয়াবিন হোক বা ডিমের ঝোল হোক সেটা হচ্ছে প্রিয় খাবার, জন্মের কুড়ে মেয়ে ছেলে যারা কুড়ে হয় না তারা কী করে বলতো, অন্যের মাথায় কাঁটাল ভেঙে খায়, যারা কুড়ে তারা অন্যের মাথায় কাঁটাল ভেঙে খায়, আর এর মা অতি চালাক, অতি চালাক বলে এর মা কখনোই এক ফুলে এক এক ডালে সন্তুষ্ট নয়, সন্তুষ্ট থাকেনি, ওই যে ওই ম্যান্ডি যে কথাটা বলেছে না ঘরে বসেও নোংরামি করা যেত তাহলে আমার মা ঘরে বসেই নোংরামি করতো, তোমার মা ঘরে বসেই নোংরামি করতো যদি তোমার মায়ের বরটা তোমার বরের মতো হতো, বুঝেছো মা ম্যান্ডি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম, তোমার মা ঠিক তোমার মন তোমার মতো বর পায়নি, ওই জন্য তোমার মায়ের মনের মতো বর তোমায় এনে ধরে দিয়েছে, তুমি হ্যান্ডসাম ছেলে পছন্দ করতে মানে করতে কিন্তু তোমার মা তোমাকে মেধা পড়া ছেলে কেন এনে দিল, বলে দেখ হ্যান্ডসামের কাছে থাকলে পরে বা সে কিন্তু তোকে পাত্তা দেবে না, তুই মেধা পড়া ছেলের কাছে থাক আর হ্যান্ডসামের সঙ্গে প্রেম কর,
তাহলে এক ঢিলে দুই পাখি তোর মারা হয়ে যাবে। ম্যাদাকে দিয়ে সংসারে কাজ, আবার এদিকে বউ স্বীকৃতি, আর এমনকি কোনো তোর লাইফ সিকিওর, তোকে কোনোদিনও কোনো ঝড় ঝঞ্ঝাট কোনো বাধা বিপত্তি কোনো ইয়ে দেবে না, আর এই ম্যাদা পড়া ছোকরা কোনো মেয়ের দিকেও তাকাবে না। কাকু তো তা না, কাকু বেশ স্ট্রং। কাকু যদি এক কাকুকে কেউ যদি এক আঙুল দেখায়, কাকু তাকে চার আঙুল দেখিয়ে ফ্যাট করে বেরিয়ে যায়। আর কাকুর মেয়ে কাকুর পায়ে সারা জীবন পড়ে থাকবে। অনেকে আমায় বলেছে ওই গয়নাগুলো নাকি ম্যান্ডে নিজের পয়সায় কিনেছে। দেখো কিনতে পারে, ও নিজের পয়সায় কিনতে পারে, ইউটিউবের টাকাতে কিনতে পারে, বা ওর মাও দিতে বাবাও দিতে পারে। কিন্তু হ্যাঁ, ওর বাবা 100% ওর বাবা কিছু না কিছু দিয়েছে, প্রচুর এমন কিছু মোটা অ্যামাউন্ট দিয়েছে বা থোক টাকা দিয়েছে, যেই টাকাটা অ্যামাউন্টটা তোমরা কেউ জানো। ওর বাবার যে বাড়িটা বিক্রি, দোতলা বাড়ি বিক্রি করেছে, করার পর যে ওর বাবার টোটোর বিজনেস ছিল, আর টোটোর বিজনেস একটা সময় সত্যিই খুব মারাত্মক চলতো। এখন কিন্তু টোটোর বিজনেসে সেই প্রফিট নেই, যে সময় প্রথম প্রথম যারাই টোটো কিনেছে তাদের যা প্রফিট হয়েছে। আর ওর বাবা প্রায় 7-8টা অনেকগুলো টোটো ছিল, সেই টোটোর বিজনেস করেছে। তাছাড়াও 2 নম্বরই বিজনেস তো যেটা বলছে সেটা থেকে তো মালামাল আছে। এমন মোটা মোটা অঙ্কের টাকা ওরা রেখে দিয়েছে, যেটা সম্পূর্ণটাই ম্যান্ডির জন্য রেখেছে। সেই কারণে ও কখনোই ওর বাবাকে না অসম্মান করবে, না কোনো কিছু করবে। কিন্তু স্বাধীনতা, যেটা ভালোবাসা, যেটা পুরো ফ্রিডম, মন যা চায় জিলে জিন্দেগি, সেটা কিন্তু ওর মা দিয়েছে ওকে। আর একটা কথা বারবার, ও কিন্তু এই কথাটা বারবার বলে, একটা মানুষের জীবন, সেই জীবনটা একবারই। সে যদি মন চায়, আমি যদি সুখে থাকতে চাই, আমি সামনের মানুষটাকে কেন সুখে থাকতে দেবো না, কেন দেবো না সামনের মানুষটাকে সুখে থাকতে? আমার সামনের মানুষের সুখে থাকতে অধিকার আছে, পাশের মানুষের, মানে এতটা, মানে ওর ব্রেন কখনোই, ও ওর বড় যদি কারোর সঙ্গে কিছু করে, আমার মনে হয় না ও সেইভাবে কোনো প্রতিবাদ করবে বা কিছু। কারণ ও ওর মতনই চলবে, ওর না ওর ওর জীবনযাত্রায় কাউকে বাধা হতে দেবে না, ও কারোর জীবনযাত্রায় বাধা হবে। ও কিন্তু অন্য প্রকৃতির ভাবে বড় হয়েছে, ওর ভেতরে কিন্তু একটা ভালো মানুষেরও বসবাস আছে। ওই মেয়েটা, আমি বলছি মেয়েটা ছল চাতুরি ভরপুর করে, কারণ মেয়েটার একটাই, বাপ বাড়া না ভাইয়া সবসে বাড়া রুপাইয়া, ওর কাছে ওর মায়ের কাছে একটাই জিনিস মেন হচ্ছে টাকা, টাকা, টাকা। যে টাকাটার জন্য ওরা সব কিছু ফাঁকা করে দিতে পারে সবার। যেমন আমার কাকু করেছে, আমার ওই কাকুর করেছে, আমার, বুঝেছো? আমার একটা দুঃখ লাগছে, আমার সেকেন্ড কাকু যে মারা গেছে, সে মারা মৃত্যুর পিছনে রহস্য আছে, কাকুর মৃত্যুর পিছনে পুরো দায় এর মা। আমার মনে হয় আমার সেকেন্ড কাকুর সমস্ত কিছু নিয়ে খোকলা করে দিয়েছে, করে দেওয়ার পর ধার দেনায় জড়িত করে দিয়েছে, 200% ধার দেনায় জড়িত করেছে। করার পর যখন দেখছে চারিদিকে ফাটাবাসে আমার কাকুর বিচি আটকে গেছে, তখন ওর মা ওকে ছেড়ে দিয়ে, কাকুকে ছেড়ে দিয়ে চলে এসেছে সেকেন্ড কাকুকে। তখন আমার কাকুর কিচ্ছু করার ছিল না, মেন্টাল টর্চার করে লোকটাকে মেরে ফেলেছে। আমরা কেন ওনার কথাতেই ধরা যাচ্ছে, উনি যে মিথ্যা কথা বলে, উনি যে ছল চাতুরি করে, হ্যাঁ, একটা মানুষকে মেরে ফেলে এসে মেয়ের বাড়ি এসে গলা নলা খাচ্ছে, লজ্জা করে না? লজ্জা নেই? এখন এই মায়ের সান্নিধ্যেই মেয়ে আরো নোংরামি করবে, কেউ তোমরা ধরতে পারবে না, কেউ না। এই বস তো পদ্মা সরা, দেখছো শব্দ পেলে একটা পেট ডাকলো, বস। ওই মায়ের সান্নিধ্যেই আরো এখন ঘরে বসে বসে নোংরামি করবে, কে লাগে? বাইরে লাগে? যদি বাড়িতে বর যদি পোস্টায় দেয়, মা যদি বডিগার্ড হয়ে থাকে, মা যদি পাহারা দেয়, তাহলে বাইরের লোক লাগে না? বাইরে লাগে, কোনোটাই লাগে না, বুঝেছ? বেশি সতীপানা দেখে না, ভিডিও দেখাতে দেখতে আসবে না, বললাম সতীপানা দেখাবে না। যারা সতী, যারা নোংরা বিক্রি করছে তাদের দেখতে পাচ্ছ না? শাসন করতে আসছে, আমি কোনো সময় কিছু বলি না, কেন দেখছো? প্রেম বিরিক করছি যে কী করছি না করছি সেগুলো কি তোমাদের ইয়ের সামনে তুলে এনে ধরছি? আমাদের বিস্কুটের চ্যানেলটা গিয়ে দেখবা আমাদের জীবনযাত্রাটা কেমন। সারাদিন আমরা ফকরা মোমারি, মা, মেয়ে, বর, বিস্কুট সবাই মিলে কত এনজয় করি সারাদিন, দেখবে যা সীমা শর্টস চ্যানেলটায় গেলেই দেখতে পাবে। বিস্কুট যেমন শুধু বিস্কুটকে দেখায় তা তো না, বিস্কুটের সাথে সাথে আমরা সবাই সবাইকেই, আমাদের সবাইকেই দেখতে পাবে ওখানে। নোংরামি, ওরা একটা কুকুরকে ঠিক করে রাখে না, এখন বলার পর জনিকে বোধ হয় ঘরে রাখছে। একটা সময় সিঁড়ির তলায় কীভাবে কাটরাতো, কীভাবে বেল্টে বেঁধে রাখতো, মনুষ্যত্ব আছে ওদের? বড় বড় কথা বলতে আসে, একদম বড় বড় কথা বলবে না, একদম বলে দিলাম। ভিডিওটাকে দেখো, দেখার পর বিচার করে বলো। আজকে ওই কাকুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ওর মা, ওর মা মেরে ফেলে রক্ত চুষা টুষা খেয়ে নিয়ে এসে ওর বসে যে ঠিক বলেছ, মানে প্রথম কাকুরই ক্যালকুলেশন সব ঠিক। আমরা বুঝতে পারিনি, আমরা একটা পুরুষ মানুষকে কোথায় পাচ্ছি, উনি একটাই কাজ, ওনার 2 নম্বরই ব্যবসা করেছে বলে উনি আজকে এই জায়গায় আটকে গেছে। থানা পুলিশ আর মেয়ে মানুষের কাছে একটা বড় অস্ত্র থাকে, সেটা আমার কাছেও আছে, আমি যখন তখন মনে করলে ইউজ করতে পারি। কিন্তু না, আমি আমার প্রত্যেকটা ভিডিও বলেছি আমি দোষ করেছি, আমার বর আমাকে প্রচুর পরিমাণে দিয়ে এখনও আমাকে যতটুকু যা পারে সব কিছু দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করে। কিসের অভাব? খাওয়া করা কিসের অভাব? হ্যাঁ, আমি বলেছি মেয়ে মানুষ ফিলিংস কিন্তু একটা আলাদা জিনিস, সেটা মন কিন্তু একজন একজনকে ভালোবেসে ফেলে, সেই ফিলিংসের সঙ্গে অন্য কোনো, যদি সেই ফিলিংসটাই থাকতো না, ওই ভদ্রলোক মরে যাওয়ার পর রাতারাতি নিজেকে পরিবর্তন করে সিংহাসন মুছে পুজো দিত না, অন্তপক্ষে 3টে রাত মানতো যে তার সঙ্গে আমি সে শাখা সিঁদুর করি, মন্দিরে বিয়ে করি না করি, তার সঙ্গে তো আমি এতদিন ঘর তো করে এলাম, 7-8 বছর তার সঙ্গে থেকে এলাম, তার কাছ থেকে তো ব্যাগে পোটলা করে করে মেয়ে নাতনির, হ্যাঁ, সব জিনিসপত্র নিয়ে এসে মেয়েকে বোঝকা করে দিলাম, এখন মানুষটা মরে গেল রাতারাতি ভুলে গেলাম? ওরা মানুষ,
চলো আমি ভিডিওটা এইটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, বলবো 100 বার বলবো, ভুল দেখলে বলবো, পার্সোনাল আগে তো এই পার্সোনালটা চলে যাওয়া হয় কি বলো তোমাদের মতো ভিউয়ার্সদের কমেন্টে। আজকে আমি বলছি তো অবশ্যই ওরও ওর মতো স্বাধীনতার মতো বাঁচার অধিকার আছে, কিন্তু আমরা যখন বলি কেন খারাপ হয়েছে, কোথায় কার চরিত্র কোন দিকে খারাপ কোন দিকে, আজকে একটা মানুষ মনে যাওয়ার সাথে সাথে মানুষ এত পরিবর্তন হয়ে যায়, তোমরা বিচার করো তো, তোমরা বিচার করতে পারো না, মানুষ না তোমরা, তোমরা আমরা তো একটা পাড়া প্রতিবেশী মরলেও তো আরও শোক চলতে লাগে 2-3 দিন, আজকে আমাদের বাড়ির লোকের একটা অসুস্থ হয়ে গেলে সেইখানটা আমরা ভাবি মানে তার কী করবো, আমার বিস্কুট শুধু একটা রাত চুলকেছে, পরের দিন আগে আমি কাজ বন্ধ, আগে আমার ডাক্তার নিয়ে আয়, ডাক্তার রাত 8:30 দেখতে এসেছে, তারপরে আগে ওষুধ নিয়ে আমার বিস্কুট ওষুধ খাবে, বিস্কুট সামান্য পশু আর মানুষ, ওরা মানুষকে মানুষ ভাবে না, ওদের জনিটাকে কীভাবে ওরা মানে আটকে রাখতো, আমাদের বলার ঠেলায় তারা এখন ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে ছেড়েছে, তার মানে ওর ভ্যাকসিনেশনও করাতো না, ভ্যাকসিনও করাতো না ঠিক করে, এমন। চলো ভিডিওটা রাখলাম, এটুকুই টাটা, ভালো থেকো।